আসসালামু আলাইকুম দর্শক আজকে একটা চাঞ্চল্যকর ঘটনা আপনাদের সাথে শেয়ার করবো বাংলাদেশে পরকিয়ার ব্যাপারটা একটু মাথা চারা দিয়ে মানে তুলেছে মাথা দিয়ে উঠেছে পরকীয় তো আগেও করতো মানুষজন এখনো করে এখন মিডিয়ার বরাতে আমরা ভালো মন্দ মানে বেশি জানতে পারি আর কি দর্শক আগে ব্যাপারটা ছিল লটর মধ্যে সীমাবদ্ধ কিন্তু এখন দেখা যাচ্ছে সিরিয়াস তারা পথের কাটা দূর করতে হবে ভবিষ্যতে তাদের প্ল্যান সে পরকীয় নাগরের সাথে দীর্ঘ প্ল্যান করে বসে তারা কিন্তু ফল মানে ফল স্বরূপ কি পায় তারা জেল হাজতের ভাত থালাবাটি কম্বল দর্শক শ্রোতা পাশে একটা ছবি দেখতে পাচ্ছেন এখানে একটা যুবককে দেখা যাচ্ছে একটা যুবতীকে দেখা যাচ্ছে কি সুন্দর কত ভদ্র বাই ভাই ও যদি এত ভদ্র হইতো ওরা যদি এত ভদ্র হইতো পুলিশ কিভাবে বান্দা রাখে হ্যাঁ এইভাবে ছবি পদ্রিকাতে আসে দেখে তো মনে হচ্ছে যে ওরা ভাজা মাছটা উল্টে খাইতে জানে না ওরা যে কাজ করেছে আপনার মাথা ঘুরে যাবে দর্শক শ্রোতা এরা দুজন হচ্ছে প্রেমিক প্রেমিকা কিন্তু মেয়েটা বিবাহিত তার মানে কি এখানে পরকীয়ার ঘটনা জড়িত পরকিয়া করেছে এরা পরকীয়ার ব্যাপারটা নিয়ে তারা গ্রেপ্তার হয়েছে দর্শক শ্রোতা তাদের পরকীয় লেভেলটা এমন পর্যায়ে চলে গেছে যে মেয়েটা স্বামী পর্যন্ত জেনে গেছে যে তার বউ একজনের সাথে পরকিয়া করে লটার পটার করে এখন কোনো স্বামী যদি জানতে পারে তার স্ত্রী পরকিয়া করতেছে অন্য ছেলের সাথে লটার পটার করতেছে তাহলে কি তার কি আদর করবে শাসন করবে বুঝাবে মেয়েটারা শাসন করেছে বুঝাইছে শাসন তার ভাল লাগে নাই কারণ তার তো করতেই হবে পরকিয়া করতেই হবে সেই সেলের কাছে যাইতেই হবে সে মনে মনে প্ল্যান করতে থাকে এই পথের কাটা সরাইতে হবে না হলে আসলে হচ্ছে না সে প্ল্যান করতে থাকে সর্বশেষ সে একটা ডিসিশন নিল যে ঘুমের ওষুধ খাওয়া শুরু করবো আমি ভাই যাদের মধ্যে মানে স্বামী স্ত্রী যারা আছেন আর কি যদি আপনি দেখেন আপনার স্ত্রীর ফল্ট আছে তাহলে তো আমি বর্তমান পরিস্থিতিতে আমি বলতে বাধ্য হচ্ছি তাহলে তো স্ত্রী যখন কোনো জিনিস খাইতে দিবে ওই পরিস্থিতিতে আপনার খাওয়া উচিত না দুধের সাথে ঘুমের ওষুধ মিশায় প্রথমে এই মেয়েটা তার স্বামীকে অজ্ঞান করেছে এরপরে ফোন দিয়েছে সেই পরকীয়ার নাগররে আসো কা খেলা শুরু করি আমরা পথের কাটা দূর করি এরপরে বালিশ চাপা দিয়ে বেচারাটা ঘুমের মধ্যেই শেষ এরপরে টুকরো টুকরো করে সেপ্টিক ট্যাঙ্কে নর্দমার মধ্যে ফেলায় দিছে পুলিশ প্রশাসন প্রাথমিকভাবে ধারণা করে থানায় নিয়ে গিয়ে দুই চারটা দিছে কিছু বের হয়ে আসছে পরে দুইটারে ধরে নিয়ে আসছে এই যে তোমরা পরকিয়া করলা এই যে তোমাদের ভবিষ্যৎ প্রাণ সব গেল গোল্লাই গেল এখন জেল হাজতে থাকবা দুইজনের দুই জায়গায় রাখা হবে থালা বাটুই কম্বল দেওয়া হবে আর তোমরা যে অপরাধ করেছ আমার জানা মতো বাংলাদেশের আইন অনুযায়ী তোমাদের যাবজ্জীবন বা ফাঁসি হওয়া উচিত এখন কি করবে আমি জানি না বিষয়টা এখন ভাইরাল হচ্ছে আমি বুঝি না ভাই আমি সিরিয়াস আমি বুঝি না এরা পরকীয় করে কি পায় দর্শক শ্রোতা একটা জিনিস খেয়াল করে দেখেন মেয়েদেরকে আগে বুঝাই পরকীয় ছেলেরাও করছে মেয়েরাও করছে মেয়েদেরকে আগে বুঝাই যে ছেলে তোমার স্বামী থাকা সত্ত্বে তোমার সন্তান থাকা সত্ত্বে তোমার সাথে পরকিয়ে লিপ্ত হচ্ছে তোমার সাথে সময় কাটাচ্ছে সময় দিচ্ছে তার অবশ্য তার লাভটা কি সে কিসের জন্য করছে ভবিষ্যৎ প্ল্যান মানে করে রাখতেছে ভবিষ্যৎ কয়জন বাংলাদেশে হ্যাঁ সেইটার সংখ্যা কয়জন দুই দিন পরে তোমার বুদ্ধি দিবে হ্যাঁ স্বামীর সংসার থেকে চলে আসো আসার সময় টাকা পয়সা স্বর্ণটনও নিয়ে আসবা নিয়ে যাই দিয়ে সাগরের মধ্যে ফেলাই দিব সারা জীবনটাই নষ্ট ওই ছেলে তোমার যেমন ধরেছে ওরকম আরো কয়ডারে ধরছে সেটা দেখোগা কারণ ওর চরিত্রই খারাপ সেম আরেক পক্ষের কথাও বলতেছি সেম বাংলাদেশের আইনটা পাকাপোক্ত হইতে হবে যারা পরকীয় করতেছে ছেলে হোক মেলে হোক যাতে মামলা করা যায় দৃষ্টান্তমূলক শাস্তির আওতায় যাতে আনা যায় তবে যদি বন্ধ হয় ভাই আপনার কি মনে হচ্ছে যে এই দু একটা ঘটনা বাংলাদেশে ঘটতেছে ভাই দু একটা ঘটনা পত্র পত্রিকায় আসতেছে নিউজে আসতেছে এরকম আরো কত আমাদের ভাইয়েরা মানে যাদের কোনো হোদিসই নাই হয়তোবা এবার এলাকার কাছে তার স্ত্রী বলে বেড়াইতেছে আমার স্বামী বিদেশে গেছে বা এখানে গেছে ওইখানে গেছে মানে এটা সমাধানে আসা উচিত ভালো থাকবেন সুস্থ থাকবেন আমি বোঝানোর চেষ্টা করলাম যারা বুঝবে তারা তো ভালোই আর যারা বুঝবে না তাদেরকে হাজার বুঝা লাভ নাই ওদের চরিত্র খারাপ ওদের মরার বয় নাই জবাবদিহিত মানে জবাবদিহিত আর কাজ যে দ্বার হয়তো হবে তাদের ওই চিন্তাভাবনা নাই আল্লা হাফেজ